কি অবিশ্বাস্য আর অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরাবিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচের প্রথমার্ধেই সৌদি আরাবিয়ার জালে চারবার বল পাঠিয়ে স্কোর বোর্ডে মাত্র একটি গোল যুক্ত করতে পেরেছে মেসির দল। এ সময় আর্জেন্টিনার বাতিল হয়েছে তিন গোল। শুরুতে ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় আলবিসেলেস্তারা। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেওয়ার গোলটি করেন দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। সফল স্পট কিক থেকে গোল করার মধ্য দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তিনি। এরপর আবারও জালের দেখা পান মেসি, তবে সেই গোলটি বাতিল করা হয় অফসাইডের ফাঁদে পড়ে। পরে অল্প সময়ের ব্যবধানে একে একে দুইবার বল জালে পাঠিয়েছেন লাউতারো মার্টিনেজ, তবে সেই দুই গোলও বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে। 22তম মিনিটে লিওনেল মেসির গোল বাতিলের পর 29তম মিনিটে ভিএআর এর সাহায্যে লাউতারো মার্টিনেজের গোল বাতিল করেছে রেফারি। এরপর 34তম মিনিটে তৃতীয় অফসাইড, তাতে বাতিল হয় আর্জেন্টিনার চতুর্থ গোলটি। প্রথম গোল সঠিক হলেও এর পরের তিন গোল বাতিল করা হয়েছে অফসাইডের কারণে। মূলত এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো যুক্ত হয়েছে নতুন এক টেকনোলজি, সেমি অটোমেটেড অফসাইড টেকনোলজির সাহায্যে একে একে প্রথমার্ধে আর্জেন্টিনার তিন গোল বাতিল করেছে রেফারি।